নমস্কার বন্ধুরা, আমি রেশমি। আমার চ্যানেল গৃহপালিততে জানাই আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ইফতার স্পেশাল রেসিপি। ইফতার উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এসেছি পনিরের ভিন্ন স্বাদের তিনটি রেসিপি। তাহলে চলুন চট করে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই একটু অন্য স্বাদের কিন্তু ভীষণই ডিলিশিয়াস পনিরের এই তিনটি রেসিপি। এই তিনটি রেসিপিরই প্রধান উপকরণ হলো পনিরের কোফতা। পনিরের কোফতা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো গ্রেটেড পনির, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, কাশ্মীরি রেড মির্চ পাউডার, চাট মশলা, গরম মশলা, পরিমাণ মতো নুন আর ঘরে তৈরি করে রাখা ভাজা মশলা। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ কর্নফ্লাওয়ার। এবারে সব উপকরণ আমি ভালোভাবে মেখে নেব। এবারে আমি মোটামুটি মিডিয়াম সাইজের পনিরের কোফতা তৈরি করে ভেজে নেব। এইভাবে পনিরের কোফতাগুলো গড়ে নেব আর সাদা তেলে ভেজে নেব। একটা দিক লাল হয়ে গেলে উল্টে আরেকটা দিকও লাল করে ভেজে নেব। আমার পনিরের কোফতাগুলো ভাজা হয়ে গেছে, এবারে এগুলো আমি তুলে নেব। এবারে তিনটে একটু বড় সাইজের টিকিয়ার আকারে গড়ে নেব। সাউথ ইন্ডিয়ান স্টাইল পনিরের কোফতা বানানোর জন্য এখানে আমি প্রথমে সাদা তেলে 1/4 টিস্পুন কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ পেঁয়াজ কুচি। হালকা গোলাপি হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব। দিয়ে দেব 10 থেকে 12টা কারি পাতা। দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবারে সবকিছু ভালোভাবে কষিয়ে নেব। দেব 1/2 টিস্পুন কাশ্মীরি রেড মির্চ পাউডার, কুচুনো কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেব তেঁতুলের পেস্ট। মশলাটা কষে গেলে দেব 1/2 কাপ জল। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। এবারে এই গ্রেভির মধ্যে 1-1 করে আমি কোফতাগুলো দিয়ে দেব। ভালোভাবে কোফতাগুলো গ্রেভির সাথে মিশিয়ে নেব। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। নামানোর আগে উপর থেকে দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি। সাউথ ইন্ডিয়ান স্টাইল পনির কোফতা আমার সম্পূর্ণ রেডি। পনির কোফতা ইন চিলি গার্লিক সস বানানোর জন্য প্রথমে আমাকে এখানে আগে চিলি গার্লিক সসটা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি 1টা কাশ্মীরি রেড মির্চ। আপনাদের কাছে যদি কাশ্মীরি রেড মির্চ না থাকে, আপনারা এমনি শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 15-16টা রসুনের কোয়া, 1 টিস্পুন নুন
আর 1 টেবিলস্পুন ভিনিগার। এবারে এই সব কিছু মিক্সিতে পেস্ট করে আমি চিলি গার্লিক সসটা বানিয়ে নেব। প্রথমে আমি এখানে দিয়ে দেব সাদা জিরে ফোড়ন, তারপরে দেব 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা গোলাপি হওয়া পর্যন্ত হালকা ভেজে নেব। এবারে যে চিলি গার্লিক সসটা তৈরি করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দেব। দেখুন কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করায় সসের কালারটা কতটা সুন্দর এসেছে, আর স্বাদের দিক থেকেও কিন্তু এটা অতুলনীয়। দিয়ে দেব 1/4 কাপ কুচি করে রাখা ক্যাপসিকাম, দেব 2 টেবিলস্পুনের মতো টমেটো সস। এবারে সবকিছু ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ মতো জল। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে এক এক করে পনির কোফতাগুলো দিয়ে দেব। গ্রেভির সাথে পনিরের কোফতাগুলো এবারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে আলাদা করে আর নুন দিচ্ছি না, কারণ চিলি গার্লিক সস বানানোর সময় আমি নুন দিয়েছিলাম। পনির কোফতা ইন চিলি গার্লিক সস আমার সম্পূর্ণরূপে রেডি। পনিরের কোফতা চাট বানানোর জন্য টিকিয়ার আকারে যে পনিরের কোফতাগুলো গড়ে রেখেছিলাম সেগুলো দুভাগ করে নেব। এবারে ওপর থেকে আমি দিয়ে দেব পরিমাণ মতো টক দই। আমি এখানে টক দইয়ের সাথে অল্প একটু চিনি আর বিট নুন মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন। এবারে ওপর থেকে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে দেব ধনে পাতা কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, কিছু বেদানা। এবারে দেব তেঁতুলের চাটনি, আর দেব ধনে পাতা আর কাঁচা লঙ্কার চাটনি। ওপর থেকে আরেকটু দই ছড়িয়ে দেব। এবারে দিয়ে দেব ঝুরি ভাজা, আর লাস্টে আরো কয়েকটা বেদানা ছড়িয়ে দেব। আমার পনির কোফতা চাট সম্পূর্ণরূপে রেডি। তাহলে বন্ধুরা, পনির কোফতা দিয়ে তৈরি করা এই 3 ধরনের রেসিপি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে আমায় ভুলবেন না। আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন এসেছেন তাদেরকে জানাই স্বাগতম। তাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর আমার চ্যানেলের পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ সদা সর্বদা আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করার জন্য। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার আরেকটা নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সামনে হাজির হব। আর ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।